শনিবার রবিবার অফ থাকে অফিস, তার কারণে ভাই গাছগুলো যা লাগতেছে মিয়া। আমি তো মনে করছিলাম এই ফুচকা ফুচকা মনে হয়েছে, আমি মনে করছিলাম ফুচকা বেঁচে মিয়া, যেমনি চেয়ার বিছা রাখছে আমি মনে করছি ফুচকা ফুচকা মনে বেঁচে। আমি যাক ভালোই হয়েছে, ওরা মনে হয় এখানকার সিকিউরিটি মনে হয়। সামনে কি সাকো দেখাইতাম যে বেশি বড় না ছোট? ও এটা আচ্ছা, তো ফাইনালি অফরোডিং করে দেখা পেয়েছি অনরোডিং রোড। দেখেন প্রজেক্টের কাজ চলতেছে, তো ইনশাল্লাহ কয়েক বছর পরে দেখবেন এখানে জায়গাগুলো ফুলফিল হয়ে গেছে এবং ভালোই চলতে থাকবে। সামনে একটা শুটিং চলতেছিল, দেখে আসি শুটিংটা আছে কি না, তা আপনাদেরকেও দেখাবো যদি শুটিং হয়। নাই মনে না, না শুটিং নাই, চলে গেছে। সামনে চল, সামনে মোড়ে চলেন, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করি হালকা পাতলা, দেন আবার রওনা দিব। এই যে জিতু ভাই, ভাই আপনার কি অবস্থা জিতু ভাই বলেন কিছু? তো ভাই আমার বাইক চালানো মজা পাননি না? আমার বাইকটা সার্ভিস করাইতে হবে ভাই, বলেন ভাই এরই তো মজা। আমার বাইকটা সার্ভিস করাইতে হবে বুঝছেন, লগ হইছে মনে? চলেন আমরা কিছু খাই এখান থেকে, দেন রওনা দিব। দেখেন এখানে ভালোই, আজকে শনিবার, যদি শুক্রবার হইতো তাহলে আরও একটু ভিড় হতো, আর আকাশটাও মেঘলা হয়ে গেছে। এই যে তো চলেন খাওয়া দাওয়া করি, দেন আসতেছি আবার। তোমা তোমাদের দেশে বাড়ি কই? তুমি জানো না দেশে বাড়ি কই তোমার? আর তুমি তো ইউটিউবে ফেমাস হবে, বলে দাও সমস্যা কি? আয় হ্যাঁ, লজ্জা পেয়েছো না দেশে বাড়ি বলতে? কি নোয়াখালী? বরিশাল? ও বন্ধু ডাইদার লবণ দিয়েছো না দেবা নাকি? না ঠিক আছে। হ্যাঁ কিশোরগঞ্জ, যাক ভালো জায়গায়। আঙ্গুরে কয়টা রাখি বড় দিছো? তিনটা, এই একটা জাল ছাড়া, টোটালি জাল ছাড়া, দুইটা বন্ধ, একটা একেবারে টোটালি জাল ছাড়া। ঠিক আছে জাল ছাড়া লাগাই দিছি ভাই, কারখানা বন্ধ বিয়া করতেছে ভাই। কে? এই কারখানাওয়ালা। কারখানাওয়ালা বিয়া করতেছে না? বিয়ার বয়স এসে কি করণ দিব? বিয়া করে দেখে ফুচকা বন্ধ কইরা, মানুষের খাওয়ান বন্ধ কইরা এসে বিয়া করতেছে, এদের দেশে বিয়া সুখী হবে না, সংসার জীবনে কিন্তু সুখী হবে না। তাহলে সে কাম বন্ধ করে দিতে, সে বিয়া করে।
তো গাইস এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে আর ফুচকা মুড়ি খেয়ে ইনশাআল্লাহ এখন রওনা দিচ্ছে খিলগাঁওর দিকে। তো ওইখানে একটা স্টিকারের কাজ আছে, সো আমার চ্যানেলকে প্রচারের জন্য আমি কয়েকটা স্টিকার বানাবো, তো সাথে থাকুন, দেখতে পারবেন কোথায় যাই, খিলগাঁওতে স্টিকারের দোকান। তো ওইখানে যাই, ওইখানে যেয়ে আপনাদের সাথে কথা হবে, আর সুন্দর ভিউটা এনজয় করেন আফতাব নগরের। আফতাব নগরের আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে মাঝখানে যে আইল্যান্ডটা আছে, তো রাকিবকে এখানে নামাই দিলাম কারণ সামনে মেন রোড আমরা উঠবো। তো এই যে রাকিব এসে পড়ছে এখানে, ওকে চলেন রাকিবকে নেই দেন, বনশ্রীর অলি গলি দিয়ে খিলগাঁও পথে যাবো, চলেন খিলগাঁওতে যাই আর স্টিকারের আউটলেটটা খুঁজি। স্টিকার আমি স্ক্রিনশট মেরে রাখছি মোবাইলে, দেখা যাবে ফোনে স্ক্রিনশট মারছি আমি, আগে ওই জায়গাটা যাই তারপরে। বনশ্রীর মধ্যে একটা মার্কেট দেখেন কত সুন্দর মার্কেট, এই মার্কেটের নাম কি রাকিব? দশতলা মার্কেট। ইন্টারেস্টিং ব্যাপার, এই মার্কেটের নাম হচ্ছে দশতলা মার্কেট। তো গাইস এখন বাজে 7:12, তো আমরা স্টিকারের সামনে চলে আসছি খিলগাঁওতে, তো চলেন ভিতরে যাই আর আপনাদেরকেও নিয়ে যাই। তো আমি কয়েকটা স্টিকার বানাবো আমার ইউটিউব চ্যানেলের জন্য, তো দেখি কি বলে ওরা আর আপনাদেরকেও দেখাই, চলেন ভিতরে যাওয়া যাক। স্টিকারে চলে আসছি আমরা, যাই ওদের সাথে কথা বলে দেখি কি বলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কার সাথে কথা বলবো? আমার কয়েকটা স্টিকার লাগবে ভাই আপনার ইউটিউবের জন্য, জি কাস্টম স্টিকার। এখন নেবেন না, পেজে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো, আমার সাথে না মানে আমাদের ডিজাইনের সাথে কন্ট্যাক্ট করবো। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কোনো তো ডিসকাউন্ট অফার চলতেছে না, আমি যদি 10টা বানাই বা বেশি বানাই তাহলে কোনো অফার চলতেছে না, যেটা দেওয়া আছে সেটাই নিতে হবে আমার। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ তো দেখেন স্টিকারের ভিতরে আমরা আছি, এখানে অনেক স্টিকার আছে, আপনারা চাইলে আসতে পারেন, বাড়ির স্টিকার এখানে অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে। মজার ব্যাপার হচ্ছে এই দেখেন, এগুলো কিন্তু সবই স্টিকার ভিতরে, এই যে যেটা মানে ডিজাইন দেওয়া আছে এটার ভিতরে সেম ডিজাইনের স্টিকার, এই যে দেখছেন। স্টিকার আছে, তারপর হচ্ছে এখানে আছে ব্যান্ডানা আছে, এখানে ব্যান্ডানা কত করে প্রাইস বলতেছে? প্রিমিয়ামগুলো 100, রেগুলারগুলো 80 না? না এখানে ভালো ডিজাইন আছে, আমার এমটির জন্য একটা লাগবে। কাস্টম তো হয় না, কাস্টম কত করে আপনারা সেল করেন এগুলো? 180 টাকা পড়বে একটা, এক পিস। আচ্ছা আচ্ছা জিতু ভাই, আপনার ইউজ করা দরকার, ইফ ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড। এটাও সুন্দর, গরিব বাইকার, তোমার ইউজ করতে হবে, কেন ফোর বি তো বিশাল পাওয়ার, ধরাই যায় না। আচ্ছা একটা ভাই, এগুলা কত করে পড়বে? দাম বাড়াইছেন নাকি? দাম বাড়াইছেন, 30 টাকা না ছিল?
এখানে নাকি গো ভাই এটা কি ছিল ভাই জিতু ভাই এটা কি ছিল ভাই আপনার এটা দিল কেন তো গাইস এখন বাজে রাত 12টা তো এই মুহূর্তে বাসার দিকে রওনা হচ্ছি অলমোস্ট রাত 12টা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে তো আর বৃষ্টিও পড়ছিল যার কারণে একটু মানে আটকে গিয়েছিলাম তো বাসার দিকে যাচ্ছি তো আপনাদের সাথে তো বিদায়টা নেওয়া হয় নাই তাই ভাবলাম যে বিদায়টা নেই দেন ব্লগটা শেষ করে দিব এই দেখেন আমরা হাতিঝিল থেকে বের হয়েছি মাত্র এই যে ট্রেন যাবে এখন আপনাদেরকে দেখাই ট্রেনটা দেখুন সিগন্যাল আটকেছে ট্রেনের এই যে ট্রেন যাবে আসতেছে এই যে ট্রেন আসতেছে দেখেন এটা সম্ভবত কমলাপুর ঢুকতেছে টাকার বাহির থেকে আসছে কমলাপুর ঢুকবে চলে গেল ট্রেন ক্যামেরাও তেমন একটা চার্জ নাই তো ও আরেকটা আসতেছে এই যে এই দেখেন একবার ট্রেন আসছে এটা কমলাপুর থেকে বের হয়েছে গাইস ঠিক আছে আজকের জন্য ব্লগটা এখানে শেষ করব যারা যারা ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক করে দিবেন আর পারেন যদি শেয়ার করে দিবেন আজকের জন্য এতটুকুই ইনশাআল্লাহ আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম